যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট পাঁচে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নে স্টেট সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বংশোদ্ভূত শেখ মোজাহিদুর রহমান। তিনি সেখানে শেখ রহমান নামেই বেশি পরিচিত। আমেরিকার রাজ্য পর্যায়ের আইনসভায় তিনিই প্রথম বাংলাদেশি প্রতিনিধি। শেখ মুজাহিদুর রহমানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়। তিনি আমেরিকা যান 1981 সালের 7ই জানুয়ারি। আমেরিকা যাবার 14 বছর পর 1995 সালে তিনি আমেরিকার নাগরিকত্ব পান। আমেরিকার যে কোনো পর্যায়ের আইনসভার সদস্য হওয়া প্রথম বাংলাদেশি বলা যায় শেখ মুজাহিদুর রহমানকে। এক্ষেত্রে অবশ্য 2010 সালে মার্কিন কংগ্রেসের সদস্য নির্বাচিত হওয়া হ্যানসেন ক্লার্ককে অনেকে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর বলে থাকেন। কিন্তু ক্লার্ক বাংলাদেশে বাবার সন্তান হলেও কখনও বাংলাদেশকে নিজ চোখে দেখেননি। অন্যদিকে শেখ মুজাহিদুর রহমান নিজের শৈশব বাংলাদেশেই কাটিয়েছেন। শেখ মুজাহিদুর রহমানের সিনেটর হওয়ার মধ্য দিয়ে আমেরিকার রাজনীতিতে বাংলাদেশিদের নতুন অভিযাত্রা শুরু হলো বলে অভিমত সংশ্লিষ্টদের।